বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে মাইক্রোসফট অফিস হলো মাইক্রোসফটের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটি সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হয়, কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করার জন্য আপনাদের কিন্তু সাবস্ক্রিপশন নিতে হয়। এটি ফ্রিতে পাওয়া যায় না। যদিও আমি একটি পর্বে মাইক্রোসফট অফিস C65 প্লাগইনসের ব্যাপারে দেখিয়েছিলাম, ভিডিওটি যথেষ্ট ভাইরালও হয়েছিল। আপনাদের আজকে আমি এমন তিনটি অল্টারনেটিভ দেখাবো যা মাইক্রোসফট অফিসের বিকল্প হতে পারে। হ্যাঁ বন্ধুরা, ফ্রিতে তিনটি অফিস অ্যাপ্লিকেশন কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেটি দেখাবো। তিন ধরনের অফিস অ্যাপ্লিকেশন যেগুলি মাইক্রোসফট অফিসের অল্টারনেটিভ হিসাবে কাজ করবে, অর্থাৎ ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলিতেও আপনারা ব্যবহার করতে পারবেন, কিন্তু একদম ফ্রি অফ কস্টে। এর জন্য কোনো সাবস্ক্রিপশন আপনাদের লাগবে না, আপনারা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। হয়তো পুরোপুরি মাইক্রোসফটের মতো ফিচার পাবেন না, কিন্তু তার কাছাকাছি ফিচার পাবেন, এবং আপনারা মোটামুটি অফিসের কাজ, স্কুলের কাজ, এই ধরনের কাজগুলি কিন্তু অনায়াসে করতে পারবেন। বন্ধুরা, আমি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেনওয়েভ এডুকম, এ নিউ ওয়েব অফ লার্নিং। বন্ধুরা, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। চলুন শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিও, বেস্ট থ্রি অফিস অ্যাপ্লিকেশন। বন্ধুরা, এখন চলে এসেছি ডেস্কটপ স্ক্রিনে। ওপেন করে নেব গুগল ক্রোম। গুগল ক্রোম ওপেন হওয়ার পর আপনাদের দেখাবো তিনটি অফিস অ্যাপ্লিকেশন যেগুলি আপনারা মাইক্রোসফট অফিসের বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন। আপনারা গুগলে যদি সার্চ করেন বেস্ট ফ্রি অফিস অ্যাপ্লিকেশন ফর উইন্ডোজ, এটি সার্চ করলে আপনারা কিন্তু গুগলের কাছেও সাজেশন পেয়ে যাবেন। যার মধ্যে প্রথম যেটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে ফ্রি অফিস। বন্ধুরা, এটি সার্চ করলে আপনারা কিন্তু অফিসের অনেকগুলি লিংক পাবেন, তার মধ্যে প্রথম দেখাবো ফ্রি অফিস। ফ্রি অফিসের এই লিঙ্কটিতে ক্লিক করার পরে আপনারা কিন্তু ফ্রি অফিসের ওয়েবসাইটটিতে পৌঁছে যাবেন। ওয়েবসাইটটি এরকম দেখতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ এগুলি আপনারা কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারবেন। দেখুন, এখানে ফ্রি ডাউনলোড অপশনটি দেওয়া রয়েছে। উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে। এটি আপনারা ব্যবহার করে ট্রাই করে দেখতে পারেন। এটি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের বিকল্প হতে পারে। এছাড়াও এখানে আরেকটি সার্ভিস আপনারা পাবেন, ডাউনলোড আওয়ার ফ্রি পিডিএফ এডিটার অলসো। হ্যাঁ বন্ধুরা, পিডিএফ এডিটার কিন্তু আপনারা অ্যাডোবের যেটি পাবেন সেটি কিন্তু 7 দিনের জন্য ফ্রি ট্রায়াল দিয়ে থাকে, কিন্তু তারপরে সেটিকে পারচেস করতে হয়। এছাড়াও বেশিরভাগ পিডিএফ এডিটারই কিন্তু পেড, কিন্তু এটি আপনারা ফ্রিতে পাবেন, এটি এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। এইটা ছিল প্রথম অ্যাপ্লিকেশন। চলে যাচ্ছি দ্বিতীয় অ্যাপ্লিকেশনটিতে, সেটি হচ্ছে ডাব্লুপিএস অফিস। হ্যাঁ বন্ধুরা, ডাব্লুপিএস অফিস তো আপনারা অ্যান্ড্রয়েড সিস্টেমে ব্যবহার করে থাকেন, কিন্তু উইন্ডোজ পিসির ক্ষেত্রেও ডাব্লুপিএস অফিস কিন্তু একটি মাইক্রোসফট এর বিকল্প হতে পারে, অর্থাৎ মাইক্রোসফট অফিসের বিকল্প হতে পারে ডাব্লুপিএস অফিস। হ্যাঁ বন্ধুরা, মাইক্রোসফটের মতনই আপনারা কিন্তু এর মধ্যে ফিচারগুলি পাবেন। বন্ধুরা, ডাব্লুপিএস অফিসের জন্য সিস্টেম রিকোয়ারমেন্ট কিন্তু খুবই কম। কী কী রিকোয়ারমেন্ট আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু উইন্ডোজ 7, 8, 10, 11 ডুয়েল কোর আর গ্রেটার দ্যান প্রসেসার, মিনিমাম 2 GB র্যাম, অ্যাট লিস্ট 4 GB ডিস্ক স্পেস রিকোয়ার্ড। অর্থাৎ ডাব্লুপিএস অফিসটা কিন্তু মাইক্রোসফটের অল্টারনেটিভ হতে পারে। পরবর্তী চলে যাচ্ছি লিব্রা অফিস। এই লিঙ্কটিতে ক্লিক করার পর লিব্রা অফিসের ওয়েবসাইটটি ওপেন হবে। ওয়েবসাইটের প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন লিব্রে অফিস 7.6 ডাউনলোড নাও। ডাউনলোড নাওতে ক্লিক করলে এটি কিন্তু আপনাদের সামনে ডাউনলোড হতে শুরু করবে, এবং এটিকেও আপনারা কিন্তু
মাইক্রোসফট অফিসের বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন। লিব্রে অফিসের বেশ কিছু ভার্সন রয়েছে, দেখুন লিব্রে অফিস কনফারেন্স 2023 আর লিব্রে অফিস 7.6, এগুলি রয়েছে, আপনারা যেটি ইচ্ছে ব্যবহার করতে পারেন। এবং লিব্রে অফিস কিন্তু আপনাদের ভালোই একটি পারফরমেন্স দেবে। তাহলে আপনাদের এই তিনটি ওয়েবসাইট দেখালাম, এই তিনটি ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু মাইক্রোসফটের বিকল্প ব্যবহার করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও অনেক কিছু রয়েছে, কিন্তু বেস্ট থ্রি হচ্ছে ফ্রি অফিস, ডাব্লিউপিএস অফিস এবং লিব্রে অফিস। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায়।